বন্ধুরা ভোট নিয়ে বিরাট বড় একটি ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেখানে বলা হয়েছে এবার থেকে কিন্তু আগের মতো আর স্বাভাবিকভাবে ভোট হবে না এখানে ভোটের উপর বহু নিয়ম কানুন চালু করা হয়েছে এবং নূতন পদ্ধতিতে কিভাবে আপনারা ভোট দিতে পারবেন সেই সব নিয়ম কিন্তু নূতন করে চালু করা হয়েছে সেই সঙ্গে যারা ভোট প্রার্থী রয়েছেন তারা কিভাবে ভোটের জন্য আবেদন করবেন অর্থাৎ প্রার্থীর জন্য আবেদন করবেন মনোনয়নপত্র কিভাবে জমা দেবেন সমস্ত তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো সঙ্গে বন্ধুরা আরও একটি সুখবর আপনাদেরকে দিয়ে নিতে চাই এই ভিডিওর শেষে আপনারা সহজ একটি প্রশ্ন পেয়ে যাবেন যে সহজ প্রশ্নের উত্তর দিয়ে আপনারাও কিন্তু জিতে নিতে পারবেন সারা মাসের মোবাইল রিচার্জ ফ্রি সেই জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখুন আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে করে এই ধরনের ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বন্ধুরা সেটি হলো এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে বন্ধুরা যত বেশি শেয়ার করবেন তত তাড়াতাড়ি এই ভিডিওর টার্গেটটা শেষ হবে এবং তত তাড়াতাড়ি আমি বিজয়ীদের নাম ঘোষণা করতে পারব তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা বর্তমানে এই করোনা অতিমহামারীর সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ভোট দেওয়ার নিয়মকানুন বদলে দিল যেখানে নতুন নিয়মে আপনাকে ভোট দিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়ম পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা প্রথমেই বলা হয়েছে ভোটকেন্দ্রে সমস্ত ভোটদাতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে তবেই লাইনে দাঁড়াতে হবে সঙ্গে সবাইকে মুখে মাস্কও ব্যবহার করতে হবে সেই সঙ্গে ভোটকেন্দ্রে ভোট পর্বে সকলের জন্য মাস্ক স্যানিটাইজার পিপির ব্যবস্থা করা হবে তো বন্ধুরা সমস্ত ব্যবস্থা থাকবে সেই সঙ্গে বলা হয়েছে যারা ভোট প্রার্থী হবেন অর্থাৎ যারা ভোটে দাঁড়াবেন তারা যদি হাতে হাতে মনোনয়নপত্র জমা দেন সেক্ষেত্রে তাদের সঙ্গে দুইজন ব্যক্তি ও দুটি গাড়ি থাকার অনুমতি দেবে রাজ্য সরকার এ ছাড়াও ভোট প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং সঙ্গে সিকিউরিটি মানিও জমা করতে পারবেন এছাড়া যিনি ভোটে দাঁড়াবেন তিনি যদি দরজায় দরজায় ভোট প্রচার করতে যান সেক্ষেত্রে কিন্তু পাঁচজনের বেশি যাওয়ার অনুমতি দেওয়া হবে না সরকারের অনুমতি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে সভা এবং রোড শো করতে দেওয়া হবে ভোটকেন্দ্রে ভোট মেশিনে হাত দেওয়া যাবে কি না সেটা নিয়ে আলোচনা চলছে এবং যদি বাধ্যতামূলকভাবে হাত দিতেই হয় সেক্ষেত্রে হ্যান্ড গ্লাভস অবশ্যই ব্যবহার করতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার তো চলুন বন্ধুরা আজকের প্রশ্ন জেনে নেওয়া যাক আজকের প্রশ্নটি হলো হাতে হাতে মনোনয়নপত্র জমা দিলে প্রার্থীর সঙ্গে সর্বাধিক কি কি থাকার অনুমতি আছে বন্ধুরা প্রশ্নটা আবার বলছি হাতে হাতে মনোনয়নপত্র জমা দিলে প্রার্থীর সঙ্গে সর্বাধিক কি কি থাকার অনুমতি আছে তো বন্ধুরা উত্তর দেওয়ার নিয়মটি আপনারা শুনে নিন বন্ধুরা উত্তর দেওয়ার নিয়মটি হল আপনার নাম সর্বপ্রথম কমেন্ট বক্সে লিখতে হবে এবং দ্বিতীয় নম্বরে আপনার প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তৃতীয় নম্বরে আপনি কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করছেন যেমন ভোরাভন এয়ারটেল জিও যেটা ব্যবহার করবেন সেটা লিখবেন তারপর চার নম্বরে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন আর হ্যাঁ বন্ধুরা দয়া করে কেউ কিন্তু নিজের মোবাইল নাম্বার কমেন্ট বক্সে লিখবেন না আমরা নিজেরাই বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে নেব বন্ধুরা এই ভিডিওটা বেশি থেকে বেশি পর্যন্ত শেয়ার করবেন যাতে করে এই ভিডিওর টার্গেট সব থেকে প্রথম খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় যাতে করে খুব শীঘ্রই আমরা বিজয়ীদের নাম প্রকাশ করতে পারি